কি হয় আপনি কি দেখতে পেলেন মানে আমরা কথা বলছিলাম তখন সামনে আমি সামনেই ছিলাম বুঝতে পারিনি তো যে আগে এরকম যে আগেও নাকি বলছে যে এখানে আওয়াজ হয়েছে আমি তো এসে যখন ওদের সাথে কথা বলছি কাল থেকেই এই যে এত ডেঞ্জারাস জায়গাটা হয়ে রয়েছে কাল থেকেই আমি মানে ওনাদের তো পাই অফিসে নোটিশ করিয়েছি সবই করিয়েছি যে এখন যেটা হলো সাংঘাতিক একটা প্রচন্ড আওয়াজ আর আগুনের একবারে বিশাল জোর একটা আগুনের একটা গোলা কাদের কাজ চলছিল চলছে এটা আমার কাছে যা খবর আমি মানে নিজেই নিয়েছি যেটা পেয়েছি চেয়ারম্যানকেও বলেছিলাম উনি এইটা যে এটা আবার জানালাম ওনাকে কতজন আহত হয়েছে এই ঘটনায় এখন তো তিনজনটা হসপিটালে পাঠানো হলো এইটা অফিস টাইমে বাচ্চারা এখন স্কুল ফিরছে বড় দুর্ঘটনাটা ঘটতে পারতো এই তো ঘটলো এটা কি কম বড় দুর্ঘটনা আরো মানে মানুষের প্রাণ গেলে সেটাকে বড় দুর্ঘটনা বললা তো এটা আমাদের কাছে কি বলবেন আপনি এখানকার স্থানীয় কাউন্সিলর বলবো বলো না লোকাল কাউন্সিলর হিসেবে আমাকে আমার তো নিজেরই জানা নেই যে কাজটা হচ্ছে যে এটা তো একটা ইনফর্ম করা যে যার মতো খুঁড়ে দিয়ে যেতে দিয়ে এবার এলাকার লোক আমাকে বলছে যে দিদি সমস্ত রাস্তা ব্লক হলে কী করে হবে আমি মানে জেকে স্ট্রিট বন্ধ এটা বন্ধ আমরা গাড়ি নিয়ে এটা আমি কালকে জেনেছি তখনই আমি এসে তখন দেখা এ করে এগুলো করেছি তখন দেখলাম যে আমাদের যে পাইপ লাইনটা ড্রেন পাইপ সেটা পর্যন্ত কাটা তাতে প্রচণ্ড জল মানে হিউজ পরিমাণে জল ওখানে স্ট্যাক হচ্ছে এটা আশপাশে সবাই ভয় পাচ্ছি আমরা যে মানে একটা ধস নামতে পারে কিছু হতে পারে মানে বিপদ ওই দিক দিয়ে ভেবেছিলাম এখানে আবার কেবিল লাইনও আছে কারেন্টের লাইনও গেছে এইগুলো সমস্ত এগুলো তো একটু দেখে বুঝে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা তো কটার সময় ঘটনাটা ঘটে আছে রথের চাকায় পড়বে টান গয়না কিনে ভরবে প্রাণ উত্তরপাড়া থানার বিপরীতে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডের রথযাত্রা অফার সোনার গয়নায় প্রতি গ্রামে 250 টাকা ছাড় ডায়মন্ডের গয়নার মজুরিতে 30% ও গ্রহরত্নে 10% ছাড় প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার মেকিং চার্জ 10% থেকে শুরু চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন কতজন আহত হয়েছে অফিস টাইমে তো বড় দুর্ঘটনা ঘটতে পারত আপনার নাম কাজ করছি গাড়িটি মাত্র বিভৎস আওয়াজ হলো প্রাচীন হলো ধোঁয়ায় ধোঁয়া কতজন আহত হয় এই ঘটনায়
দুজন চলে গেছে, একটু সামান্য ইঞ্জুরি হয়েছে, যারা কাজ করছিল তারাই আছে। বড় দুর্ঘটনাটা ঘটতে পারত? হ্যাঁ নিশ্চয়ই ঘটতে পারত। আপনার নাম? আমার নাম নিবাস পাত্র। কিভাবে ঘটনাটা ঘটলো? আপনাদের তো কাজ চলছিল। আপনারা কি আগে থেকে সতর্ক ছিলেন না এই ধরনের? দেখুন আমরা আগে কেবল বের করে নিয়েছি। আপনার নাম? আপনি এখানকার কন্ট্যাক্ট? এই যে কাজে যে এজেন্সি কাজ করছে তারা কাজ করছিলেন, কোন একটা ইলেকট্রিকের বক্স ইত্যাদিতে কাজ করতে করতে একটা অ্যাক্সিডেন্ট হয়। দুজন শারীরিক অসুস্থতার জন্য তারা চিকিৎসার জন্য গেছেন এবং তারা ভালো আছেন আমি শুনেছি। স্থানীয় কাউন্সিলরও সেই সময় ওখানে ছিলেন এবং তারা আমাকে খবর দিয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ার যিনি কনসার্ন ইঞ্জিনিয়ার ওই এরিয়ার আছেন শুভজিৎ ভৌমিক, তাকে সঙ্গে সঙ্গে আমি বলি ওখানে পৌঁছবার জন্য। উনি এসে জানিয়েছেন যে বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। টেকনিক্যাল পার্সনরা কেন এটা হয়েছে, কিভাবে করলে হতো না, এই কোনো বিষয়টাই এখন পর্যন্ত তাদের সঙ্গে আমার সার্বিকভাবে কথা হয়নি। প্রাথমিক হচ্ছে যে কোনো ইনসিডেন্ট হলে সেই ইনসিডেন্ট যাতে কোনো ইম্প্যাক্ট যা পড়েছে তার মোকাবিলা করা, তারপরে হচ্ছে যে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট অথবা ইনসিডেন্ট না ঘটে তার জন্য ব্যবস্থা করা, সেটা নিশ্চিতভাবে আমি গ্যাপের লোকেদের সঙ্গে কথা বলব।